gatak bena kali martuni sara. Emon ekta sai gatak bena Allah zikir sara go. Oh amar jibon sei din ta kokhon ashbe. Oh amar kakure dalar baba khula akasher niche joban ta khulla kon Allah. মসজিদের কথা আমার আল্লাহ কোরআনের সূরা বনি ইসরাইলে বলে দিয়েছে 15 পারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ওই মসজিদের নাম হলো মসজিদ আকসা যেই মসজিদের কথা কোরআনে বলা হয়েছে যেই মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ পড়লে 25000 রাকাতের সওয়াব হয় কথা বলেন ঠিক কি না ওই মসজিদ যেই মসজিদের ভিতরে আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন যখন উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন হে জিব্রাইল সুবহানাল্লাহ হ্যাঁ জিব্রাইল আমার বন্ধু নবীর কাছে যাও আমার বন্ধু নবীরে ধুলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন আয়েশা দেখেন আমার নবী ঘুমাচ্ছে এরপর জিব্রাইল আলাইহিস সালাম নবীর কদম মুবারকের মধ্যে জিহ্বা মুবারকটা লাগায় দিয়েছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে হ্যাঁ জিব্রাইল তুমি মুআল্লিমুল মালায়েকা তুমি কেন আমার কদমের মধ্যে জিহ্বাটা লাগায়া দিলে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমারে বলেছে আপনারে দোলার মতো সাজাইয়া আল্লাহ দিদারে নেওয়ার জন্য ইতিহাস জানতে হবে ইতিহাস হাতে নিতে হবে হৃদয়ে ধারণ করতে হবে মুসলমানদের ইতিহাস জানতে হবে মুসলমানরা কা পুরুষের জাত নয় সারা বিশ্ব মুসলমানরা শাসন করেছে মুসলমানরাই ছিল বীরের জাত কথা বলেন ঠিক কি না বলে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার আকসায় আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসায় আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসার দাও জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসার মুসলিম বিশ্ব জাগো জাগো শুধু ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার ঠিক কিনা মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন ইমানি চেতনাই সামনে আগাও তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও ইমানি চেতনাই সামনে আগাও তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও জাগো জাগো আবার প্রাণের দাবি আলাকসা জাগো জাগো আবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি ঠিক না জাগো মুসলিম আহবার প্রাণের দাবি আলাকসার জাগো মুসলিম আহবার প্রাণের দাবি আলাকসার ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার ঠিক কিনা
আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কি না আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার রাজি আসো কি না বলো হাত তুলে বলো রাজি আসো কি না বলো তাকবীর আল্লাহু আকবার বিরামপুর HD মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল কি অবস্থা ডাইনে বামে উপরে নিচে নিস্তালায় উপর তলায় নবীর প্রেমিক বৃন্দ কথা বলেন ঠিক না বেটি রাত্র 11:30 বাজে এখনো গাড়ির কাছে আসতেছে না ড্রাইভার আপনি যেখানে থাকুন না কেন হুজুর আপনার জন্য অপেক্ষা করতেছেন আপনি তাড়াতাড়ি গাড়ির কাছে যান আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুরের ড্রাইভারকে বলছি আপনি যেখানে থাকুন না কেন আপনি তাড়াতাড়ি গাড়ির কাছে যান হুজুর আপনার জন্য গাড়ির কাছে অপেক্ষা করতেছে যাক বলতে চেয়েছিলাম পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ আমাদের পাঠাগারের জন্য 5 লক্ষ টাকা দিয়েছেন নাম জন্য কি আজকের সভাপতি মহোদয় নেসকো গ্রুপের মানমর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার একরামুল হক মিয়াজি সাহেবকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই তিনি একটি ভালো কাজে একটি ভালো অ্যামাউন্ট দিয়ে এই এলাকাবাসীকে অনুপ্রাণিত করেছেন ঠিক কি না বল এই মানুষগুলোর জন্য দোয়ার দরকার আছে না নাই আল্লাহ যেন ন্যাক হায়াত দান করবেন আমিন কারা কারা নগদ দান করছেন হাত তোলেন তো হাত নামা তো যাই হোক আস-সাখিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু যারা পকেটে টাকা থাকার পরও দান করে নাই এরা হলো কিপটা নাম্বার ওয়ান ইনি বাদাম খাওয়েন না ফাটি মোবাইলে MB ঢুকাইন না ফাটি মজা খাওয়েন না ফাটি রাত্রে খাইব বাদাম সকালবেলা টয়লেটে আর যদি আপনি নবীর মহব্বতে পাঞ্জাতনের মহব্বতে যদি আজকে পকেটে টাকাটা খুললা দান করে দিতেন একদিন সে দানের কথা আপনি ভুলে গেলেও এই টাকাটা মিজানের পাল্লায় কথা বলতো যে দিয়েছে সে কি হারলো না জিতল আর যারা দেয় নাই আর যাদের কাছে টাকা আজকে নিয়ে আসে নাই ঠিক আছে অসুবিধা নাই পকেটে তো হাত দিছে সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ উপরে যারা আছো আপনারা কথা বলবেন না বেয়াদবি করবেন না একদম চুপচাপ থাকবা আর ধাক্কা ধাক্কি করো না ওখানে পাবজি গেমস খেললো না ফ্রি ফায়ার খেললো না খেললে কিন্তু টুটু করে খেলবা এটা তালা তালা উপর থেকে উল্ডে মুল্ডে পড়বা ঠিক আছে তাহলে মোটামুটি রাত্রে যেহেতু হয়েছে
শরীরের একটা ইজি করণ লাগে না, শরীরের মধ্যে একটা বাপ নাইলে ওয়াজ হইব? বাপ আছে যার গায়ে, দেখলে তারে সিনা যায়। কি তলা কথা, কি তলা! আমি আইসা দেখতেছি এটা প্রেম তলা হয়ে গেছে, এটা কি তলা হয়ে গেছে? প্রেম তলা, এটা হইল সুইটির প্রেম, ঠিক কি না? এটা ঠিক বলে সুইটির প্রেম তো ঠিক কইলে গেলে গিয়া বাপ ডা মতে কই দিয়েছি। এটা হইল নবীর প্রেম, কথা বলেন কথা বলেন কথা বলেন। আইরে তোরা কে কে যাবে কদম তলাইতে, এরা মনে করছে কদম গাছের কথা বুঝি কইছে। হিয়ানো গেলে প্রেম পাওয়া যাইব, কদম গাছে তলে গেলে কদম ফুল পাওয়া যায়, আর কদম তলায় গেলে দয়ালকে পাওয়া যায়। এই জন্য সাহাবায়ে কেরাম বাবু খুবুলাতু রিজিল ওয়ালিয়াত, সাহাবায়ে কেরাম আমার নবীর পায়ের মধ্যে কদম মুবারকে চুমা দিতেন আর হাত মুবারকের মধ্যে চুমা দিতেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যত নীরব থাকবেন আমি কিছু কথা বলার চেষ্টা করব, আর যদি ডান বাম কথা বলেন হয়তো আমি আমার মতো করে বিদায় নিব, কিন্তু কাকর তলায় তো আরো দুই তিনবার আইছি, ঠিক কি না? ঠিক বলে তিনবার আইছি না, এবার নিয়ে দুইবার আগে আমি যে খুশি দুই তিনবার আইছি, মনে গেছে উল্লা গেছে গাড়ি। তো এই যে আমরা আসছি এই যে খোলা মাঠে মাহফিলটা ভাল লাগতেছে না? না গরম না শীত, এটা না কি কো বাংলা ভাষায়? নাতিশীতোষ্ণ। না গরম না শীত, মারহাবা চলে বলো। বাংলাদেশটা আট ঋতুর দেশ, ঠিক কি না? ঠিক বলে সব ওটু এড়িয়েছে, কয় ঋতু বলেন কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ামতের দেশ পাইছি, কত আবহাওয়া গায়ের মধ্যে লাগায়, এই জন্য আমরা অনেক শান্তিতে আছি, ঠিক কি না বলেন? একই মালিক আজকে এখানে রাত্র খবর নিয়ে দেখেন বিশ্বের অন্যান্য দেশে এখন রৌদ্র ফাইটটা যেতেছে গা, যেই বাংলাদেশে সূর্য ডুবে গেছে আরেক দেশে সূর্য ফক ফক করতেছে, বলুন তো এই সূক্ষ্ম কারিগরের নাম কি? লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, যদি আল্লাহ বা ইলা একাধিক হতো ফাসাদ হয়ে যেত। তিনি কয়জন? এই জন্য ওনার ইশারায় সব চলছে। তিনি বলছে ইন্নানি আনাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আমার যুবক ভাইয়েরা, এমনও তো হতে পারে, গত বছর আমি এসেছিলাম, কি নিয়ে আজ ওয়াজ করছি, কি না? আল্লাহর হক, বান্দার হক। তিন শ্রেণীর গুণা আল্লাহ মাফ করবে না, একটা হলো যারা আল্লাহর সঙ্গে শরিক করে, দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর যারা মানুষের হক মাইরা খায়। মা আতাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর পক্ষ থেকে রাসূল যা কল্যাণ করে নিয়ে এসেছেন
সেইগুলোকে গ্রহণ করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। ইয়েস অর নট, এই দুইটার রাস্তা যারা চিনে তারাই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সঠিক সরল পথে চলতে চাই, কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র ইবাদত করি একজনের, জবান খুলে বলুন তিনি কে? সাহায্য চাইব একমাত্র আল্লাহর। কার? এই জন্য আমার যুবক ভাইরা, টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায়? ক্ষণস্থায়ী জিন্দিগিতে আপনি দুই কানি ক্ষেত কিনছেন, একটা বাড়ি বানাইছেন মন মতো টাইলস দিয়া, সন্তানগুলোরে ম্যাজিস্ট্রেট বানাইছেন, ফাঁকে দিয়ে আপনি চলে গেছেন, গুলশানের বাড়িটা আপনি কবরে নিয়ে গেছেন, ঠিক কিনা? নেওয়ার সুযোগ আছে? এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যা কিছু আপনি উপার্জন করেছেন সম্পদ হিসাবে, কিছুই নিতে পারলেন না, কিন্তু দুইটা সম্পদ আপনি যদি অর্জন করতে পারেন, কয়টা সম্পদ? এই দুইটা সম্পদ অর্জন করতে পারলে আপনি কামিয়াবি হবেন। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে তাদের জন্য, ঠিক কিনা বলেন? এছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। যদিও মানুষ নিজেকে খুব পণ্ডিত মনে করে, যদিও মানুষ নিজেকে বড় পণ্ডিত মনে করে, মনে করে আমার বাড়ি আছে, গাড়ি আছে, এত এত কিছু আছে, আমার কিছু কিছু লাগে নাকি, আমার ক্ষমতা আছে, কিন্তু আপনি যখন মারা যাবেন ওই মুহূর্তে যদি আপনার কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার পরিবারের কেউ নিবে না। নিবে? সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব নাই, জায়গা জমি ভাগ করে নেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আপনার মৃত্যু যদি এই মুহূর্তে হয়, মরণের সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ আপনার এক বালিশে থাকা স্ত্রী নেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি কবরে চলে গেলে কবরের ভিতরে কত কষ্ট আছে, আগুন আছে, মাটির চাপ আছে, সাপ আছে, বিশ্ব আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে, দংশন করে আপনাকে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে, কিন্তু যুবকের দল এত কষ্ট আমেরিকা লন্ডনের খবর চাইলে নেওয়া যায়, কিন্তু ঘরের পাশে কবর, এই কবরের খবর নেওয়ার মতন সুযোগ আমাদের আপনজনের হবে না। এই জন্য যুবক ভাইয়েরা, মানে এই পৃথিবীর কেউ কাহারো নয়, রাত্র প্রায় 11:30 বাজে, হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে খোলা আকাশের নিচে বসে আছেন, এমন একটা সময় আসবে আমি যদি 20 লক্ষ টাকা খরচ করি, কিন্তু এত গোলা মানুষ রাত্রে 11:30 আনতে পারবো না, এমন একটা সময় আসবে আমার কথা শোনার জন্য
সুশৃঙ্খল হয়ে মানুষগুলি এখানে বসে থাকবে না। মুরব্বী, এই থুতার দাড়িগুলা তো ছিল কালো, এই কালো দাড়িগুলো কোন পাকে সাদা হয়েছে কেউ জানে না। হঠাৎ করে দেখি মুরব্বীর হাতের মধ্যে লাঠি, জিজ্ঞেস করলাম লাঠি কেন? মুরব্বী বললেন, অ তাহেরি, আগের মতো সোজা হইয়া দাঁড়াইতে পারি না, হাড্ডিগুলা ছিল আগে লাঠির মত, দাঁড়াইলে লাঠির মত স্টিল হইয়া থাকত, এখন ভিতরে হাড্ডিগুলাকে লাঠি দিয়ে সাপোর্ট দিতে হয়, যেমন ভাবে পা ভেঙে গেলে ভিতরে রড দিয়ে সাপোর্ট দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রদত্ত যে হাড্ডি আছে, এই হাড্ডি আর রড এক জিনিস না। জীবনের কিডনি নষ্ট হলে যতই তুমি পাল্টাও না কেন, আসলটার মতো হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মনে করছেন দান কইরা লস কইরা ফলাইছেন, না না, দান করছেন লস নয়, এই দানের কারণে আপনারা কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করবেন কে? ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এ আমার যুবক, আস্তে আস্তে বয়ানটা কোথায় নিয়ে যাই খেয়াল করবেন। আজকে তো সমাজের ভিতরে ডলার খাইয়া কালার পাল্টাইয়া ইমান বিক্রি করে ফলাই, বিক্রি করতে করতে বাংলার জমিনের মেহরাবে দাঁড়াইয়া কয় এজিদ রহমাতুল্লাহ আলাই। জুতা তো বাড়ি দন লাগেনি, যে এজিদা এজিদ বাহিনী নবীর আউলাদের গলায় ছুরি চালায়া দিছে, যারা এজিদের জন্য মায়া কান্না করে এরাই হলো ইসরায়েলের দালাল। রাগ করেন না, গুসা করেন না আমার কথা। আপনি আমার যদি একটা 10 কোটি টাকার বান্ডেল দিয়া দেন, এরপর আমি এজিদ রহমাতুল্লাহ কইতাম না, এজিদ জাহান্নামী কাফের বেঈমান, কথা কন ঠিক না বেড়ে? এটা হলো আশেকে পাঞ্জাতন্ত্রের আদর্শ, কথা বলে ঠিক না বাবা? খোদার কসম, আজকে মেহরাবে দাঁড়িয়ে যারা এজিদের পক্ষে কথা বলে এদের কেউ নেই মুসলমানদের অধঃপতন। একজনে বলছে, কো হুজুর, কারবালার মাঠে তো এজিদ উপস্থিত ছিল না, তো উপস্থিত ছিল না, এজিদ কি বিচার করছে? আবার যে ইমাম হুসাইনের কল্লা মোবারক দিক্কা, সে মজা করছে, আনন্দ উল্লাস করছে, এটার দ্বারা কি বোঝা যায় এজিদ হুসাইনের প্রেমিক? এরপর আমি তর্কে যাই নাই, আমি বিতর্ক করি নাই, আমি বলেছি তুমি এজিদ কি রহমাতুল্লাহ বলো, তুমি যদি বলো যে এজিদের দোষ নাই, তুমি যদি বলো যে এজিদ যুদ্ধের মাঠে ছিল না, তুমি যদি বলো যে এজিদ যুদ্ধের মাঠে ছিল না, তাহলে ঠিক আছে, তুমি রহমাতুল্লাহ আলাইহি বলো যাই বলো, কিন্তু তোমার ছেলের নাম রাখো এজিদ। কেন রাখবে না? কেন? ওরা নিজের অজানে এজিদের ইতিহাস ঘৃণার ইতিহাস, আবু জাহেলের ইতিহাস ঘৃণার ইতিহাস, আবু লাহাবের ইতিহাস ঘৃণার ইতিহাস, উতবার ইতিহাস ঘৃণার ইতিহাস। এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আজকে যারা এদের পক্ষে মায়া কান্না করে দেখেন হিসাব মিলায়ে দেখেন হুসাইন নামের অভাব নাই এজিদের নামের খবর নাই কেন এটা ইতিহাস রাজ সাক্ষী সে বর্বর সে বেঈমান সে পিছাস সে কাফের সে জাহান্নামী নরকম কীট অ্যাকশন অ্যাকশন এজিদার বিরুদ্ধে এজিদ দালালের বিরুদ্ধে কিছু দালাল আছে এত বড় যুদ্ধ চলতাছে হেরা কইতাছে ক যুদ্ধ বালা জিনিস না মুসলমানরে 60 বছর গুইলাইতে বিলাইতে কুনাত নিয়া ডুহাই লাইছে সারা ফিলিস্তিন হেরা দখল করে ফেলেছে মারতে মারতে বোমা মারতে মারতে আর কিছু গোমটা মুলুবি আছে মাথার মধ্যে রুমাল দিয়া বয়া বয়া ক যুদ্ধ ভালো জিনিস না মুসলমানরা হামাস এইভাবে বোমা মারা ঠিক হয় নাই আরে দালালের গোষ্ঠী হামাস তো মারছে গত সপ্তাহে না এরা দি সারা জীবন মুসলমান মারতে মারতে অবৈধভাবে দেশ থেকে দখল করে ফলাইছে কথা কোন ঠিক না বেঠে এই বাদানমার গোষ্ঠীরা আজকে যারা ইসরায়েলের ডলার খায় ডলার যারা খাইছে এরাই কিন্তু দেখবেন মাঠে ময়দানে এদের কোনো কড়া বক্তব্য পাবেন না এদেরকে আন্দোলন করতে দেখবেন না কিন্তু আমরা হক কথা সব সময় বলি আমাদের কথা একটাই ফিলিস্তিন ইসরায়েলি শুধু সমাধান একটাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ওই ইসরায়েলের বাপ মাদেরকে সেখান থেকে বের করে দিতে হবে এইগুলো হলো ইমানি আওয়াজ আর গণনাটা কইলাম ভাল লাগছে বসলেন না লাগছে না গেছেন গে সকালবেলা বুইল্লা গেছেন যিনি বইয়া রইছে ইডিও বুইল্লা গেছে আর এইগুলো হলো চেতনার কথা শুয়া শুয়া ভাববেন মুসলমানদের কথা যে ছোট্ট বাচ্চাগুলো ঘাস খাইতাছে ঘাস বিশ লক্ষ মুসলমানকে তারা গাজায় পুরা বাউন্ডারি করে বন্দি করে যেখানে রাখা হয়েছিল সেই জায়গার ভিতরে তারা না খায়া তাদের খাবার বন্ধ করে দিছে তাদের মানে ওষুধ যে পাঠাবো বাংলাদেশ থেকে সেই রাস্তা বন্ধ করে দিছে এরপরে অনলাইন বন্ধ করছে বিদ্যুৎ বন্ধ করছে যখনই হামাস ওই দিকে তাদেরকে আক্রমণ করে তখন ওই ওই ইসরায়েলি গুন্ডারা ওই গাজার মধ্যে আক্রমণ করে নিরীহ মুসলমানদেরকে নির্বিচারে শিশু পর্যন্ত ওই দিন দেখলাম হসপিটালে প্রায় 500 রোগীকে তারা উড়িয়ে দিয়েছে এবং হত্যা করে ফেলেছে বোমা বর্ষণ করে এই জন্য ছোট্ট একটা ছেলে ছোট্ট একটা মেয়ে বলছিল এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠী তোরা আমাদের উপরে মাথার উপর দিয়া বোমা মারস মিসাইল ছাড়স রকেট হামলা করস শুন 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 তোদের রকেট আমাদের মাথার উপরে তোদের মাথার উপরে কিন্তু মনে রাখিস আমরা যার গোলামি করে তিনি সবার উপরে আপনি একটা কথা কি মনে করেন এই কথাটার ওজন কত কিছু আদবহীন মান ফুলাফান ঢুকছে ছি 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 আল্লাহু আকবার জোরে কর ছোট্ট ছেলে বলছে বোমা মার বিবুকে মার বিচার কোথাও দিব না বিচার দিব আল্লাহর কাছে ঠিক কিনা বলেন এই কথাটার ওজন কত একটা মেয়ে খুব সুন্দরী দেখলাম ওই দিন খুব সুন্দর ওরে জিজ্ঞেস করছে এই ব্যাপারে কিছু বলো না কয় ব্যাপারে বলবো কি এই ব্যাপারে কিছু বলার নাই ওরা তো আমাদের চির শত্রু তাদের সঙ্গে কিসের কথা তাদের সঙ্গে কোনো আপোষ নাই ঠিক কি না বলো কোনো আপোষ নাই তাদের সাথে কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি হিটলার একটা রুমের ভিতরে ঢুকাইয়া লক্ষ ইহুদিকে মেরে ফেলছিল কিছু ইহুদি পলায়ন করছিল এবং হিটলার বলছিল আমি ইচ্ছা করলে তাদেরকে দৈরে আইন না পড়তে পারতাম এরা এত বর্বর জাতি এরা ছিনতাইকারী এরা লম্পট এরা খুনি এরা বিশৃঙ্খলাকারী এই জন্য আমি তাদেরকে রুমের ভিতরে ঢুকাইয়া কয়েক লক্ষ ইহুদিরে এই হিটলারে মেরে ফেলছিল কয়েকটা বাইরে গেছিল গা হিটলার বলেন
আমি তাদেরকে ইচ্ছা করলে ধইরাইনা মারতে পারতাম কিন্তু আমি মারি নাই অনেকে বলবে আমি কেন এদেরকে মেরে ফেললাম আমি কেন জীব হত্যা করলাম এরা বেঁচে থাকলে কোনো একদিন মানুষে বুঝবে কেন আমি তাদেরকে মেরে ফেলছিলাম এখন কিন্তু ঠিকই আমরা বুঝতেছি কথা বলেন ঠিক না ওই যেইগুলো ওখান থেকে ভেগে এসে নদী হইয়া ফিলিস্তিনে আসছিল আয়েশা তাদের কাছে জায়গা ভিক্ষা চাইছিল 57 জন এই 57 জন এখানে ঢুকেই তারা মনে মনে ভাবছে যে আমরা তো এমন একটা অসহায় জাতি আমরা আমাদের অবস্থান সারা বিশ্বে যদি ইহুদি আছে এদেরকে ডাইককাই না এই জায়গাতে না ঢুকাইতে হবে এই ভাবে ঢুইকা এই জায়গাটাকে তছনছ করে ফলাইছে এই মাদাইম্মার গোষ্ঠীর কথা বলেন ঠিক কিনা বলেন এগুলো আরো অনেক বড় ইতিহাস এই ইতিহাস কইতে গেলে তেল আবিব থেকে গাজা থেকে ধরে আমি যদি হিস্টরি বলি অনেকভাবে বলতে পারবো তবে একটা কথাই সাহায্যকারী একজন জবানটা খুলে বলেন তিনি কে আর বড় করেন তিনি কে তিনি কে এই জন্য আশুক না যত বাধা মানবো না যদি আমাদের রব আমাদের সাথে থাকলে আর কেউ লাগবে না কথা কোন ঠিক কিনা এখন মুসলমানদের অনেক ক্ষতি হচ্ছে দৈনিক আজকে প্রায় 4000 মুসলমানকে তারা মেরে ফেলছে ছোট বাচ্চা মৃত্যুবরণ করছে হসপিটালের মানুষ পর্যন্ত বেঁচে নেই যে হসপিটালে চিকিৎসকরা চিকিৎসা দিবে ওই চিকিৎসকরা পর্যন্ত তারা বোমা মেরে উড়িয়ে দিয়েছে যেই কোনো ধর্মের হোক না কেন যুদ্ধ লাগতেই পারে কোনো স্থাপনা ভাঙা যাবে না যুদ্ধ লাগতেই পারে কোনো মহিলাকে মারা যাবে না যুদ্ধ লাগতেই পারে কোনো শিশুকে মারা যাবে না যুদ্ধের সব নিয়ম নীতি ভঙ্গ করে ইসরায়েলের গোষ্ঠীরা তারা বড় বড় হামলা চালিয়েছে কিন্তু যুবক কথা কিন্তু এক নাই আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে মুসলমানরা রক্ত দিবে জীবন দিবে মুসলমানদের অনেক সম্পদ বিনষ্ট হবে স্থাপনা উড়ে যাবে ঘোরাফেরা করবে খাইতে সুযোগ পাবে না আমার মনে হয় বর্তমান যে অবস্থা শুরু হয়েছে ইমাম মাহদি আলাইহিস সালাম আসার সুযোগময় হয়ে গেছে ইমাম মাহদি আলাইহিস সালামকে যদি এখন পেয়ে যাই আমি বায়াত গ্রহণ করব আমি আমার সন্তানকে ওসিয়ত কইরা যাই আমি যদি না পাই তুই যদি পাস ইমাম মাহদি আলাইহিস সালামের কাছে বায়াত হয়ে যাবি আমার ছেলেকে বলবো তোর ছেলেকে বলে যাবি তোর ছেলেকে বলে যাবি এইভাবে একটা সাজরা বানায় ফেলেন যেন আপনি যেন যেই কালেই যেন ইমাম মাহদি আলাইহিস সালামকে পাবেন যার নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা যিনি মা ফাতেমার বংশধর হবে জোরে করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার কখন আসবে ও আমার কাকুরি তেলার বাবা খোলা আকাশের নিচে জবানটা খুলে কোন আল্লাহ একটা ডাক যদি কবুল হয়ে যায় মুসলমানদেরকে সাহায্য করার মালিক হ্যাঁ আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু আং ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আমি কিন্তু অন্য প্রসঙ্গে ওয়াজ করতেছি মনে কষ্ট নেবেন না আমি বাস্তব কিছু কথা বলতেছি যেগুলো প্রেক্ষাপট খুব জরুরি ওই দাদদাল তো আসবেই যে এক ছক্কা না হবে কিন্তু ওই দাজ্জালের উত্তরসূরি বের হয়ে গেছে ওই দাজ্জালের সেমি দাজ্জাল বের হয়ে গেছে এই জন্য এখন সতর্ক করতেছি মুসলমান এক কত হবে কথা বলেন ঠিক কিনা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিরাশ হয়ো না তোমরা হতাশ হয়ো না
তোমরা চিন্তিত হয় না, বিজয়ী তোমাদের হবে যদি তোমরা ইমানদার হতে পারো। এই জন্য মুসলমান তিন বেলা ভাত খাইয়া ঘুমাইতেছি, ফিলিস্তিনের জন্য মুসলমানদের জন্য আমাদের মায়া লাগে না, মায়া লাগতে হবে। এই জন্য ফিলিস্তিনের ভিতরে অসংখ্য নবীগণ হিজরত করে এসেছেন, বলেন মারহাবা। এই ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের ভিতরে অসংখ্য নবীর সমাধিস্থল রয়েছে। এই ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র যেই যে জায়গার ভিতরে মুসলমানদের কেবলা রয়েছে। আজকে আমরা খানে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু এই কাবা হওয়ার আগে প্রথম কেবলা ছিল ফিলিস্তিন মসজিদ আকসা। এই জন্য প্রথম আকসা মসজিদটা যে বানাইছে জিন দ্বারা বানানো হয়েছে, জিন দ্বারা বানানো হয়েছে, জিন দ্বারা বানানো হয়েছে, জিন দ্বারা বানানো হয়েছে। এই পাথরগুলো কোনো ইট মেইলের পাথর না, ইট বাটার পাথর না, এই পাথরগুলো হলো সমুদ্রের নিচ থেকে পাথরগুলো ওঠানো হয়েছে। যে পাথর দিয়া মসজিদ আকসা বানানো হয়েছে, ফিলিস্তিনে যে মসজিদটা রয়েছে, এই মসজিদের প্রত্যেকটা পাথরের মাঝে সূরা ইয়াসিন লেখা রয়েছে। কি বলবো, কি বলবো, কি বলবো, কোন জায়গায় আঘাত করছে! আরে এই মসজিদ তো সেই মসজিদ যেই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছে 15 পারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মসজিদের নাম হলো মসজিদ আকসা, যেই মসজিদের কথা কোরআনে বলা হয়েছে, যেই মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়, কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদ, যেই মসজিদের ভিতরে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন যখন উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, হে জিব্রাইল, হে জিব্রাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবীরে ধুলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, আয়েশা দেখেন আমার নবী ঘুমাচ্ছে। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কদম মুবারকের মধ্যে জিব্বা মুবারকটা লাগাই দিছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, হ্যাঁ জিব্রাইল, তুমি মুআল্লিমুল মালাইকা, তুমি কেন আমার কদমের মধ্যে জিব্বাটা লাগাইয়া দিলে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে বলেছে আপনারে দোলার মতো সাজাইয়া আল্লাহর দিদারে নেওয়ার জন্য। এত বড় সংবাদটা শুনল, এত বড় সংবাদ শুনল, কিন্তু আমার নবী আনন্দিত হওয়ার কথা, কিন্তু আমার নবী চোখের পানি মুবারক ফেলে কান্না শুরু করে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আমার নবী বলে, হ্যাঁ জিব্রাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো নাজিউল্লাহ নয়, আমি নবী তো হাবিবুল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? আমার নবী বলে, ও জিব্রাইল, আমি যে যাব মহান রবের দিদারে আসমানে পাড়ি দিব, কিন্তু জমিনে তো কোটি কোটি উম্মত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি নবীর গান গাই, কেন মুসলমান মসজিদ আকসা রক্ষার সংগ্রাম করে? হাইরে ও যুবক, জিব্রাইলকে আমার নবী বলে, ও জিব্রাইল, আমি চলে যাব আসমান পাড়ি দিয়া, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ বলে, জিব্রাইল, আমার বন্ধুরে বলে দেয়,
বন্ধুরা আমার দিদারে আমি যতক্ষণ আমি রাখব আমার বন্ধুর আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবীর গায়ের মধ্যে জান্নাতি জামা মুবারক, আল্লাহু আকবার কোন খেয়াল করেন আমি কই যাই, আমার নবীর জামা মুবারক, জান্নাতের জামা মুবারক, সানমন টেইলার দিয়া সেই জামা বানানো হয় নাই, নিউ মার্কেটের টেইলার দিয়া সেই জামা মুবারক বানানো হয় নাই। সেই জামা মুবারকটা কোন রঙের হলে বন্ধুকে বেশ মানাবে, কোন রঙের হলে বন্ধুকে বেশ সুন্দর দেখা যাবে, বন্ধুর গায়ে মুবারকের মধ্যে কেমন সাইজের বানাইলে ফিটিং হবে, আমার আল্লাহ এই জামা মুবারকটা নিজের হাত দিয়া বানাই রাখছি। আল্লাহ আকবার কোন ইয়া রাসূলুল্লাহ বলেন আসমানো হি পর সব নবী রহ গয়ে আরশে জম্পে পৌঁছা হামারা নবী, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা, এ লালগিনজি, এই এই সাদা গেঞ্জি, স্টেপ গেঞ্জি, লক্ষণটা দোষ না, ইতা কেরি ফিলিস্তিন যাইব, ইতা মনে মনে ঘেরা মোল্লা আমার কি দিছে, আহ মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসার। বেজার হয়েছেন আপনারা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসার, ঠিক কিনা? আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। এরপর কি দাও, জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসার, ঠিক কি না? আর হে উচ্চা জায়গা, কিছু গুমটা মৌলবি আছে, এ গুমটা মুলবির ভান্দে ফরসে কিছু যুবক পোলা পাইন কথা কন, ঠিক কিনা? ওই গুমটা মুলবির টিকটক মুলবির ভান্দে ফরসে এই স্বাধীন সোনার বাংলার এই সমস্ত জ্ঞান বয়সের ছাত্ররা কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন যে বলতেছি ওয়াশটা কই থেকে কই নিতেছি, আন্দাজ নাই তো, ওয়াশ গোছানো তো সহজ জিনিস না, বাস্তব এবং চিরন্তন কথা বলেন, ঠিক কিনা? এবার গজলটা কি বলবো ইনশাল্লাহ? মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসার। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল-আকসার, দাও জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল-আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসার, ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে
শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন ইমানি চেতনাই সামনে আগাও তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও ইমানি চেতনাই সামনে আগাও তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও জাগো জাগো আবার প্রাণের দাবি আল-আকসা জাগো জাগো আবার প্রাণের দাবি আল-আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসার ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি ঠিক কিনা জাগো মুসলিম আহবার প্রাণের দাবি আল-আকসার জাগো মুসলিম আহবার প্রাণের দাবি আল-আকসার ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসার ঠিক কিনা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কিনা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার রাজি আসো কি না বলো হাত তুলে বলো রাজি আসো কি না বলো আল্লাহু আকবার পরিষ্কার কথা হলো আমরা হয়তো যেতে পারি কিনা জানি না কিন্তু আমাদের ইমানে আওয়াজ যদি বাবা শাহজালালের ডাকের মতো কবুল হয়ে যায় গৌরব গোবিন্দের বিল্ডিং যেমনে ফেটে গেছে ওই ইসরায়েলের কুখ্যাত ইহুদি গুন্ডাদের দুর্গ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ঠিক কিনা বলো আমি বলছিলাম সেই কথাটাই এইটা কত গুরুত্বপূর্ণ জায়গা এটা বোঝানোর চেষ্টা করতেছি কারণ মুসলমানদের ইতিহাস ভুলে যাওয়ার কারণে মনে হয় মুসলমান কাপুরুষের জাত নাও ইতিহাস জানতে হবে ইতিহাস হাতে নিতে হবে হৃদয়ে ধারণ করতে হবে মুসলমানদের ইতিহাস জানতে হবে মুসলমানরা কাপুরুষের জাত নয় সারা বিশ্ব মুসলমানরা শাসন করেছে মুসলমানরাই ছিল বীরের জাত কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহু আকবার আপনারা কি কষ্ট পাচ্ছেন এই জন্য বলছি আমার এত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা সহজে তো বুঝতে পারবেন না একটু চেতনা লাগবে চেতনা মুসলমান চেতনার জাত কথা বলেন ঠিক না বেঠিক মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি ঠিক না স্পিরিট লাগবে চেতনা লাগবে আবেগ লাগবে অনুভূতি লাগবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ইমামে হুসাইন কারবালার জমিনে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু ইমাম দেয় নাই কিন্তু রক্ত দিলেও এই রক্ত ইতিহাস হয়ে গেছে জীবন দিলেও এই জীবন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর লেখা হয়ে গেছে এই জন্য ইমাম হুসাইনের প্রেমিক যারা কিয়ামত পর্যন্ত এই ইমাম হুসাইনের চেতনাকে লালন করবে কথা বলেন ঠিক কিনা সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে স্মরণ করতে হবে এই যুবক ভাই আমার ওসমানী শাসন আমলকে খেয়াল করতে হবে আমরা সেই জায়গা ফিরে আনতে হবে কথা বলেন ঠিক কিনা রাগ করবেন না আল্লাহর হাবিব বলেন জিব্রাইল খুব মনোযোগ দিয়েন আল্লাহর হাবিব জামা মুবারক গুলা গায়ে লাগাইয়া রওনা দিছে রাস্তা দিয়া যাওয়ার সময় দেখতেছে একটা কবর দেখা যায় ওই কবরের ভিতরে একজন পয়গাম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে নবীগণ কি জিন্দা না মরা আরো ধরে জিন্দা না মরা ওই ইসরায়েলের দালাল গুলো আছে না এই দালাল গুলো বলে আমার নবীর ব্যাপারে বলে আমার নবী নাকি মরা নবী এই দালালটার নাম হইল আকরামুজ্জামান এটা আহলে খবিস
ও জিডি ফাউ ফাক কইরা হারো এক শিরা বেরামডা জেইডা মহিলাদের মতন আল্লাহ আবার রুকুর জায়গা একদম কড়াই গন্ডায় বলার চেষ্টা করুন কড়াই গন্ডায় বেশি লম্বা করবো না আর দশ মিনিট সময় দিতে পারবেন আমার ইনশাল্লাহ যে কথা কইছি না এই কথা কালকে কেয়ামত বাংলাদেশ প্রত্যেকটা পোলাপান যদি আকল থাকে এই ওয়াজ থেকে চেতনা খুঁজে বের করবে যে আমরা বাংলাদেশে হতে পারি দেহটা বাংলাদেশে পড়ে আছে মনটা ফিলিস্তিনে পড়ে আছে আমার যুবক পোলাপান্ডি কই যুবক পোলাপান্ডি কই যুবকটি কই যুবকটি কই অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের মুসলিম বাস এটা হলো যুবক যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা কন ঠিক কিনা আল্লাহর হাবিব দেখতেছেন কবরে রসুল নবী কি মরা না জিন্দা তো মুসা নবীকে দেখতেছেন জিন্দা অবস্থায় দুরুদ পড়তেছে নামাজ পড়তেছে আর ওই ইসরায়েলের দালাল আকরামুজ্জামান নামের কাজ্জাব সে বলতেছে আমার নবী নাকি মরা অবস্থায় পড়ে আছে যেই ব্যক্তি বলবে নবীকে হায়াতুন নবী সে নাকি সেই নবীরে তালাক দিছে অন সেই ব্যক্তি যতই মাথায় টুপি ভরে তার টুপি ভরার কোনো দাম আছে যতই ফানজাবি ভরে ফানজাবির দাম আছে যতই নামাজ পড়ে নামাজের দাম আছে যদি মিষ্টি মধুর কথা কন দাম আছে অনেকে মনে করে এরা তো আট টাকার তারা বিভরে আমরা ভরি বিশ টাকা এরা মনে করছে আমরা বুঝি এদের লোকে আমল নিয়ে দ্বন্দ্ব করতেছি না এদের ইমান নষ্ট এরাই বলছে নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা নবীর জানলই বলে ঠেলাঠেলি তো যেই উম্মত নবীর সাফাত মানে না সেই উম্মত যতই মিষ্টি মধুর নামাজ পড়ুক না কেন তার পিছনে কি একটা করা যাবে ভাই এত এতভাবে যে চিল্লাই এতভাবে যে বলি বর্তমানে সবচাইতে বড় ফেতনার নাম আহলে হাদিস এরা এরা সিজন আছে আবার সবসময় কথা কইতো না সিজন রইল রমজান মাস আইলেই কেবে বেথাবার নামাজ আট রাকাত বেতের নামাজ এক রাকাত এরপরে এটা গেলে গা এটা যখন যাইব গা এরপরে আইব সবে বরাত নাই সবে কদর নাই সব ম্যারাজ ট্যারাজ কিচ্ছু নাই এই শেষ এরপর আবার সিজনালে বিভিন্ন ইস্যু তাইব এই ইদানিং আইসে আবার মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তো ফুরোই নাই এটা ফুরোই নাই তো অহন কি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি তো এখন গতবার হক করলো হক করলি বাদু ওয়াজ করছি বান্দার হক আর আল্লাহর হক নিয়ে ওয়াজ করছি কিন্তু এইবার কিন্তু একটু জালালি হালত কারণ গতকাল গতবার আমি সারা লাগাই গেছি এবারে দেখতেছি গাছ উঠছে ফল ধরছে গাছ উঠেছে ফল ধরেছে পাকনা পোলা পান পুরো পেকে গেছে ফলগুলো পেকে গেছে আল্লাহ আকবার জোরে কর না কেন আপনার কি খুব কষ্টে আছেন নাকি আজকে লাস্টে একটা জিকির হইব না ইনশাল্লাহ কেডা গীতা কইবি তা হই না লাভ নাই জিকির চলবে এই কথা বলেন ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ আকবার ধ্বনিটা দিল টিকা দিবেন ফিলিস্তিনি ভাইদের জন্য কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেন মুসা নবী কি রওজাতে জিন্দা না মরা আর জোরে শুধুমাত্র মুসা নবী নয় আমার নবী বলেন যত দুনিয়াতে যত নবী আছে সব নবীগণ আপন আপন রওজা মুবারকে জিন্দা শুধুমাত্র জিন্দা নয় আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার কবরে আসতেছে মারহাবা কন্যাকা শুধুমাত্র খাবারই খাইয়া রোজায় পরে থাকে না আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা যে তাই খুশি সে তাই যাওয়ার ক্ষমতা আছে না নাই قال النبي صلى الله عليه وسلم ان الله زوالي الارض قال পরে ইন না হয় এলামের পরে আন না হয় না ان الله تعالى قال اسري ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি গোটা কুল কায়নাতের পূর্ব পশ্চিম সব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। তোমার কাছে মদিনা বহুত দূরে, মদিনাওয়ালার কাছে কাকরতলা দূরে না, তোমার কাছে আসমানটা বহুত দূরে, আর আমার নবী গেছে আর আইছে। সুবহানাল্লাহ, জোরে কর না কে। আল্লাহর হাবিব বলে আমি দেখি মুসা নবী নামাজ পড়তেছে, এরপর আল্লাহর হাবিব যাইতে 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 একটা মসজিদের মধ্যে গিয়েছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। ওই ফিলিস্তিন যে মসজিদটা আছে, পৃথিবীতে এত মসজিদ আছে, কেন আল্লাহ এই মসজিদে নবীকে নিয়ে গেল? নিশ্চয়ই এটার ভিতরে হাকিকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ওই ফিলিস্তিনের মসজিদ মসজিদ আকসার মধ্যে গিয়েছেন, যায় আমার নবী দুই রাকাত নামাজের ইমামতি করেছেন, আমার নবী নামাজের মেহরাবে ছিলেন, আর আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর নামাজ আদায় করেছে। তার মানে বোঝা গেল এই মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের একলা নয়। কেন আমি তাদের জন্য কান্দি? কেন তাদের পক্ষে কথা বলা দরকার? এই জন্য ফিলিস্তিনে একা কেন মায়ের খাবে? মায়ের খেলে আমরাও খাবো, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ফিলিস্তিনে মসজিদ আকসা রয়েছে, এই মসজিদ আকসা শুধুমাত্র মুসল ওই ফিলিস্তিনি মুসলমানদের একলা নয়, এটা সকল বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা। এই জন্য এই কেবলাকে রক্ষা করার ক্ষেত্রে যদি জীবন দিতে হয়, আমরা সবাই জীবন দিতে চাই কি চাই না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম, আবার জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ওই মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ আদায় করেছেন, আর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরকে আমার আল্লাহ এই মসজিদের ভিতরে জায়গা করে দিয়েছেন। তার মানে বোঝা গেল এই মসজিদের উপর আল্লাহর কুদরতি নজর আছে না নাই? যুবক আল্লাহকে বলবো, আল্লাহ খানে কাবা ধ্বংস করার জন্য আবরহার বাদশা যেমন ভাবে গিয়েছে আবাবিল পাখি দিয়ে, তাকে যেমন করে হস্তি বাহিনীকে তুমি ধ্বংস করে দিয়েছ, এই মসজিদে আকসাকে রক্ষা করার নিপথ্যে তুমি আসমানি সাহায্য মুসলমানদের জন্য পাঠিয়ে দাও। বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিছিল, ও আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা নামিয়ে দাও। আমরা দুর্বল, আমরা দুর্বল, আমরা অসহায়, কিন্তু আমরা একটা কারণে সবল, আমাদের রহমান হলো আপনি আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা কি বলবো সেই কথা, দুঃখের কথা অনেকগুলো নিয়ে এসেছি কিন্তু বলার মতো সুযোগ তো আজ নাই। এরপরে শুরুতেই চিল্লা চিল্লি শুরু করলাম আমি, সে আজকে ওয়াজে বলেছি আগামীকাল 28 তারিখ 28শে অক্টোবর কর্ণফুলীর টানেল উদ্বোধন হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি উদ্বোধন হবে। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি কর্ণফুলী নদীর 150 ফুট নিচ দিয়ে বানাইছে, এর দৈর্ঘ্য হলো 4.25 কিলোমিটার। আলহামদুলিল্লাহ গণ, 4 কিলোমিটার এত সুন্দর রাস্তা হয়েছে, কালকে উদ্বোধন করবে। আর আমরা ঢাকা থেকে যখন কক্সবাজার যাবো, আর শহরে ঢোকা লাগবে না, শহরে ঢোকার আগে হাতের ডাইনে ডুইকে আমরা ওই পতেঙ্গা দিয়ে
এয়ারপোর্ট সংলগ্ন পতেঙ্গা দিয়া দুই কামরা পাঁচ মিনিটের ভিতরে আমরা সাড়ে চার কিল পনে চার কিলোমিটার জায়গা চলে যেতে পারবো। যারা কক্সবাজার যাবে ওরা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার চলে যাবে। এত সুন্দর রাস্তা হয়েছে, টানেল পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, আবার ফ্লাইওভার হয়েছে, ঠিক আছে ভালো কথা। কিন্তু আমার একটা পরামর্শ আছে, রাস্তা করতেছেন ভালো কথা, রাস্তা করতেছেন ভালো কথা, ব্রিজ করতেছেন ভালো কথা, ফ্লাইওভার করতেছেন ভালো কথা, মেট্রো রেল করেছেন ভালো কথা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশে আমাদেরকে হুমকি দেয়। হুমকির মোকাবেলা করতে গেলে রাশিয়ার মতো, চীনের মতন, কোরিয়ার মতন আমার দেশের ভিতরে অস্ত্র আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে একটা রাশিয়ার আমেরিকা ভয় পায় একমাত্র অস্ত্রের কারণে, কথা বলেন ঠিক কিনা? আজকে চীনে ভয় পায় একমাত্র অস্ত্রের কারণে, আজকে কোরিয়ারে ভয় পায় একমাত্র অস্ত্রের কারণে। অথচ একটা কোরিয়া যদি হুঙ্কার দেয় আমেরিকা সব কাইপা উঠে, চীন যখন হুঙ্কার দেয় আমেরিকা কাইপা উঠে, রাশিয়া যখন হুঙ্কার দেয় আমেরিকা কাইপা উঠে। কিন্তু ৫৭টা মুসলিম রাষ্ট্র হুঙ্কার দিলে আমেরিকা ঘামেও না, একটা মাত্র কারণ, ৫৭টা মুসলিম রাষ্ট্র অস্ত্রের প্রতি যদি তারা সময় দেয় তাইলে বিশ্বের ওই ইহুদির গুন্ডারা মুসলমানদের ডরে থরথর করে কাঁপবে, এবং বাংলাদেশ নয় সারা বিশ্ব আমার মুসলমানরাই আবার স্বাধীন করবে এবং রাজত্ব করবে। হাত তুলে বলুন ঠিক কিনা বাবা? কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ওয়াজ কিন্তু আজকে কাকরতলা নয়, আজকের ওয়াজ হলো আমার জাতীয় ওয়াজ, আজকের ওয়াজ আমার বিশ্বকে খেয়াল করে ওয়াজ। এই জন্য আমি সেদিকে যাচ্ছি না, আমি ঘাটে ঘাটে বোঝাই যাচ্ছি আমার দেশে কি প্রয়োজন, আমি কি করা প্রয়োজন, আপনি কি করা প্রয়োজন, বাংলাদেশের কি হওয়া উচিত বিশ্বের সঙ্গে তাল মিলাতে গিয়ে। দেখছেন না, দেখছেন না, এক এক সময় আমার এলাকার ভূমি নিয়ে দিয়ে যেতে চায়, ঘাঁটি বানাতে চায়, আমাদেরকে রক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে মায়ানমার, মায়ানমার নদীর ভার দিয়া হেলিকপ্টার ঘোরায় মায়ানমার। ওই যে রোহিঙ্গা মুসলমানটা মারার পর আমরা বাংলাদেশে মায়া করে দেখা দিচ্ছি, আনছিলাম ৭ লাখ, ওই সিডি ফন্ডোলার আর বাচ্চা কাচ্চা এ হ্যাঁ ওই পশ করছে, ফিরলে ওইটাছে ইতা গেছে ঠাস করে ২০ লাখ। আমরা দেশে এমনি শুধু আমি বলছিলাম মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবে বসে বাংলার মুসলিম, এটা তো আমি লিখছিলাম, এটা তো আমি গেছিলাম, আর এবার লিখছিলাম মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? পারি না বলতে শব্দ নাই, পারি। আমি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু জায়গা দেন, আর মুসলমান আল্লাহ আপনাকে সাহায্য করবে। এখন দেখতেছি ওরা ইসরায়েলের মতন আমাদের চড়ে বসতে পারে, ওদেরকে লেলাই দিবে হোক মুসলিম, কিন্তু আমাদের মুসলমানরা তো ধোকায় পড়ে বোকা হয়ে যায়, বিভিন্ন সময় লুবে পড়ে যায়। আজকে যত মুসলমানদের অধঃপতন হয়েছে একমাত্র মুনাফিক মীর জাফরগুলোর কারণে, কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে মিছিল করুম আর গাজায় মুসলমানরা বুলেট খায়া মরে। আজকে যদি আমরা এই মোকাবেলাটা অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করতে পারতাম তাইলে আমাদের তারা কিন্তু এতটুকু বাড়তে পারতো না। ইরান হুমকি দেয় ঠিক আছে, বাহরাইন হুমকি দেয় ঠিক আছে, এই হুমকির বিবৃতি দিলে কাজ হবে না, ডাইরেক্ট মিসাইল ছাড়তে হবে, মিসাইল দিয়ে উড়িয়ে দিতে হবে, রকেট দিয়ে ঘুরিয়ে দিতে হবে, সরাসরি সম্মুখ যুদ্ধ হবে। জীবন দিব, দেশকে রক্ষা করব, মসজিদ আকসাকে রক্ষা করব, এমন কন্ট্যাক্টমেন্ট না থাকলে আপনি দেশ রক্ষা করতে পারবেন না, ঠিক কিনা বলেন? এগুলো অনেক উপরের কথা, এখন হয়তোবা আমার বিরুদ্ধে আবার কি না কি ফরমান জারি হয়ে যায়, আমি আবার উস্কানি দিচ্ছি না, আমি আজকেও বলছি প্রধানমন্ত্রী, শুধু আর্মি বিডিবি বিজিবি, আর্মি বিজিবি নৌবাহিনী কেন ট্রেনিং করবে, মাঝে মাঝে আমরারও ট্রেনিং করাবেন। আমরা বাংলাদেশে লাগতাম না, যখন কোনো দেশে মুসলমানদের কল্যাণে প্রয়োজন হবে পুলিশ প্রশাসন দেশ পাহারা দোক আমরা ভাড়া দেন, সমান করে ভালাম, কথা বলে ঠিক না বেঠে? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি, ঠিক কিনা? আমরা তামান্না শহীদ হব, শহীদের মর্যাদা আছে না নাই?
ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাস শুহাদা হাশরের মাঠে শহীদগণ সুপারিশ করবে জোরে কন্না আল্লাহু আকবার তাইলে আমরা মুসলমান আমার নবী যেই মসজিদে নামাজ পড়েছে মেরাজে যাওয়ার সময় কয় রাকাত এই জুতা ওই ওই এই এই বাহ 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 তোরা খাওন দিতাছ একটু পরে তোমরা খাও না আমি লই আইছি কলবে কলবে মিল না রাগ 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 যেমনে নাইস তেমনে মারো পারবানি ইসরায়েলের গোষ্ঠীর লগে আর বাংলাদেশে জিডি ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে পক্ষ অবলম্বন করবে এদের সাথে খেলা হয়ে যাবে ঠিক কি না বলেন কোনো আপোষ নাই কথা বলেন ঠিক কি না ডাইরেক্ট যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে তাদের সঙ্গে খেলা হয়ে যাবে যারা নমরুদের পক্ষে কথা বলবে ইয়াজিদের পক্ষে কথা বলবে এদের সঙ্গে খেলা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইয়ের আমার তোমাদের চিন্তা আমি করতেছি একটু পরে এই বেটা ভাইয়ের আমার তা কার দেখ না ফার্ম দিস না তোরা আপনারা কি কষ্ট পাইতেছেন আজকে আমার মনে হয় এই ছয় মাসের ভিতরে এই প্রথম সিল্লাই ওয়াজ করলাম আমি এত সিল্লাই আবার ফাউডা বাইঙ্গে লইছি এটা ওই দাঁতটা সাফট ফানা তো এই জন্য ফাউডার মধ্যে বাইঙ্গে আমাদের কুড়ি লইছি আমাদের জন্য নাই কি থাকে আমাদের তুলে তুই ওই যে একটা সাপোর্ট লাগে না দিছে স্ট্যান্ডার্ড করছে আর কি স্ট্যান্ডার্ড এই যে হাইকমোড স্ট্যান্ডার্ড হাইকমোডে যায় সুন্দর করে বসে পড়ে কোমর বাঁকা হয়ে যায় পালকের পায়খানা ক্লিয়ার হয় না পশ্রাবও ক্লিয়ার হয় না পুরা ওই হাইকমোড দিয়ে উঠতে যায় কিন্তু বাথরুমে যখন নিচেরটাতে বসবেন দেখবেন এই হাঁটুগুলো পেটে চাপা পড়বে ভিতরে যা কিছু আছে আস্তে করে বেরে কথা বলে ঠিক না বেরে আপনি যতই বলেন কথাটা সঠিক যতই বলেন কথাটা সঠিক কথা বলেন ঠিক না বেটি আবার কিছু কিছু দেখবেন হাইওয়ে হোটেল আছে এটির পাশের কিছু আসতে কিছু কিছু হোটেল দেখবেন দাঁড়াইয়া প্রস্রাব করা জায়গা রাখছে মন রাখো যে হোটেলটার মালিক তার কোমরটা ফাদারে কেটে মারতাম ও হুজুর ও তো জিন্সের প্যান্ট পরে আসছে ও বসবে কিভাবে ও বসবে কিভাবে যদি তার হাগু ধরে বসবে কিভাবে হাগু ধরলে যেভাবে বসবে প্রস্রাব ধরলে ঠিক একেবারে এভাবে বসতে হবে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না কথা বলেন ঠিক না এই কথা কেউ কইতো না তাহিরি ককিল গেফা উঠতলে মারিয়ে আছে এই জন্য কয়া হারি জায়গা আর কি কারণ আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না কথা পরিষ্কার ও কোটিপতি হইলে আমার কি হইছে আমার কথার দাম কি কম নাকি মিয়া কথা একটাই আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রেখাত নামাজ পড়ছে যে মসজিদটা এটা কি শুধু ফিলিস্তিনের মসজিদ না আমরারও তাহলে এটা রক্ষা করার দায়িত্ব কি শুধু ফিলিস্তিনের না আমরারও তাইলে এখন কি আর বাংলার মুসলিম বলার সুযোগ আছে বলবেন বিশ্বের মুসলিম কথা বলেন ঠিক না বেঠি তবে আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগছে কথা কইলাই কইতাননি সত্যি কেন কইতাননি দেখলাম একই জায়গার মধ্যে মানববন্ধন করছে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে বিশ্বের মুসলিমকে এক হতে হবে বিশ্বের মুসলিম এক হও লড়াই করো এক হও সংগ্রাম করো এরপরে এই জায়গাতে আবার কালকে আরেক গরিব গ্রুপ করছে বিশ্বের মুসলিম এক হও লড়াই করো এটার মধ্যে আবার পরের দিন করছে বিশ্বের মুসলিম এক হও লড়াই করো হ্যাঁ বিশ্ব মুসলিম এক করবো এক জায়গাতে তিন গ্রুপে তিন দিন করছে তিন দিন দেয় তিন দিন না করে একদিন করলে কিন্তু কামড় মাল হইলে তোর হইতে মিন্তার শ্রদ্ধা আবার বলে বিশ্বের মুসলিম এক করে লাইব তাহলে আমার মানে গ্রুপ আছে না এই গ্রুপগুলোর কারণে আজকে মুসলমানদের এত অধঃপতন কথা বলেন ঠিক না বেবি যার যার দল বাড়ি করতে চায় দল দল আমি এমন ফিরের মরিদ এমুক এমুক ফিরের মরিদ আমার ফিরের আজকের প্রতিবাদ এমুক ফিরের আবার কালকে প্রতিবাদ এই ফিরের এই প্রতিবাদ কালকে এমুক জায়গাতে পরশুদিন এই জায়গাতে একই জায়গাতে তিন গ্রুপ অথচ তিনজনের একটাই ঠিকানা এটা সোনার মদিনা কিরে বাবা একটাই ঠিকানা হওয়ার পরে প্রতিবাদটা তিন দিন কল না কি লিখা একদিন যদি কর্তা দুর্গ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেত কথা বলেন ঠিক কিনা বয়স কম গলা ছেড়ে যে বোকা আমার মতন হাঁটতে না বাবা বাইরে বসে যায় হ্যাঁ তাহলে আমার কথা কি ঠিক আছে আমাদের ঠিক আছে এখন এখানে একটা মাপি নিয়েছে কালকাল দিয়ে আরেকটাও আমরা দলই কেমন লাগবো পরশুদিন আরেকটা হইলে তিনটা মিললে একটা হইলে
যে ভাই একটা পাঠাগার কইবো বাইয়ে দিছে 5 লাখ টাকা নাকি মানে আরেকবার যদি কয় রে এই বেটা তো তাহিরের সামনে আদারের লোকের সামনে 5 লাখ দিয়াতে বড় নাম করলি যে রে মানে আমার তো একটা নাম লাগে তাহিরের জন্য উনি আনছে জাহির রে তুই লয়া পরে হে জন আইসা আবার একটা ঘোষণা করব আমি দিমু 10 লাখ টাকা অন 1 গ্রামের মধ্যে আমার দুইটা পাঠাগার করব এটা কি বালা লক্ষণ না খারাপ লক্ষণ মিল্লা দিলা থাকেন উনি উৎসাহ দিয়ে গেছে সবাই মিলে একটা করেন সুন্দর করে করেন জানা আমরা যাতে এই এলাকাতে আসলে এই পাঠাঘাটটা আইসা রেস্ট নিতে পারি আর আমরা যেন আইসা পড়তে পারি কথা বলেন ঠিক না বেঠিক এটা যে কত জরুরি এটা যে কত দরকার আমি যে ওয়াজ করতেছি বুঝেন না ডলার খায় কালার ফাটাইছে এখন এদেরকে ধরতে গেলে কিতাব লাগতইব অস্ত্র হইল কিতাব কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য যুদ্ধ দুই প্রকার একটা কলমের যুদ্ধ একটা উড়াইল্লা যুদ্ধ কথা কোন ঠিক না বেঠে আর সবচেয়ে বড় যুদ্ধ হলো কলমের যুদ্ধ কথা বলেন ঠিক না তাইলে একটু বড় করে বলেন তো আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় কি দেয় না তো আপনি কি মনে করেন যে মুসলমানরা হাইরে যাব প্রশ্নই আসে না হাদিস শরীফে আসছে এমন একটা সময় আসবে ইহুদির বাচ্চারা আর মুসলমানকে দুরন্তি দিবে দেওয়ার পর ওরা যায় গাছের কোণার মধ্যে ফলাইব মুসলমানরা তাদেরকে খুঁজা পাইতো না পরে গাছে ডাক দিব গাছে গাছে মানুষ না গাছে ডাক দেখবে এ মুসলমানরা ওই ইহুদির গুন্ডাটা আমার আমার পিছনে ফলাই রইছে পরে হেরে দৌড়ে আইন না মুসলমানরা সাইজ করব তুমি এটা বুঝাই বলে দাও আমি পাঠাগারে জায়গাটা কতটুকু কতটুকু জায়গা 350 টাকার দাম কত 9 লক্ষ এই জায়গাটার দাম হলো 9 লক্ষ কয় শতক মোটামুটি দাম আছে লাগাতে না 350 টাকার দাম হলো 9.5 লক্ষ টাকা বাইরে দিছে কত কত 9.5 লক্ষ তার বাকি আছে কত অহন কত কই না আমি আমি চাই যে এই লোকটা 5 লাখ টাকা দিছে এই লোকটা আজীবন এই পাঠাগারে দাতা সদস্য হইয়া যাক এখানে আর অন্য কেউ শেয়ারও দরকার নাই কথা কোন ঠিক না বেঠিক এটা কি ভালো হইতো না এরকম যদি কথা না এটা একটু ভাবিব আজীবনের জন্য আমার ভাই দিল আছে দেখলাম এটা পাঠাগার মানে কি পরে আমরা উলামায়ে কেরাম তো জাইন্না গেলাম আজকা তারা দেড় জানবো এটা আপনি চিন্তা করেন বাবার এটা ভাবি আছে না ওই হ্যান থেকে দিবেন আমার এটা পরামর্শ করে আপনি যেমন এই লাগলেন রিয়া পরে এই ফ্যামিলিতে থাকবে এই পাঠাগারে দাতা কথা বল আপনারা কি এটা আমার কথা কি একমত আছেন না আপনারা একমত আছেন নি কারা কারা একমত দিয়ে হাত তুলে দেখান তো দেখেন আরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত নুরুল আলা নূর সুন্নি পরিষদের উদ্যোগ সুন্নি পাঠাগার মারহাবা কন নুরুল আলা নূর সুন্নি পাঠাগার জোরগান মারহাবা আল্লাহ যেন কবুল করে মালিক তুমি দিনটা নরম আছে আল্লাহ আপনি শুধু কোয়ার তৌফিকটা দেন আমিন কর বাস আসা আমরা অনেক কাজ আছে আমার ভবন করতে বলো যে জাগার দাতার আম নিতে আমার এটা এটা একটা স্বপ্ন এরপরে ভবন যখন করবেন আবার মিল্লা আজীবন সদস্য বানাই পাঁচজন দেয় আজীবন সদস্য কেউ টিয়া লাগতো না পাঁচজনটা সেটিং করবেন কইরা এদের নাম তালিকা করে জমিদার সঙ্গে রাখবেন আমরা যেন আয়সা তাদের পরিবারের জন্য দোয়া করতে পারি কথা বলেন ঠিক না বেঠিক এটা কিন্তু একটা মানে খামখেয়ালি বিষয় না কিন্তু এটা একটা নিয়ামত কথা কোন ঠিক না বেঠিক এটা নিয়ামত আল্লাহ যেন কবুল করে বলেন আমিন ভাইয়ের আমার কথা বলছিলাম কথা তো অনেক বাইরে যেতেছি কা কষ্ট হইতেছে আপনারা এই যে ভাইরা ঘোষণাটা কি শুনতে চাননি চান না এখনই শুনতেছেন না কালকে এই মুরব্বি বেড়া কি দেখো দাঁত নাই এ দাঁত নাই দাঁত নাই তাইলে বোঝা গেল পুরা বেটা বেহেস্তে যাইতো না রে 33 বছরের জোয়ান বানাই আল্লাহ বেহেস্তে ঢুকাইব চেহারা দেখো নুরানি মারহাবা জোরে গান আল্লাহ কবুল করুক আমিন কন আরো জোরে গান আমিন
রাগ করবেন না আমার কথা কি কে গুসসা হইছেন গুসসা না বাবা পাও দিরে কি গুসসা না আরেকবার আলী কি বেজার হইবেন তবে একটা কথা ইজ্জতের মালিক কে না ইজ্জতের মালিক কে আল্লাহ যেন কবুল করে বলেন আমসে কইবা মাইকে বলে দাও পরামর্শ দিলে পরামর্শ দিব কথা বলে কথা বলবি বাহিরি বাচ্চা তেল না বাড়াইতা চিন্তা করেন না আমি তো ওয়াজ আসিও চিন্তা আর পেছনে বাইর বাস একটা মসজিদের ভিতরে 1 কোটি 25 লাখ টাকা অলরেডি খরচ করে ফেলাইছে মারহাবা জোরে বলুন এলাকায় যাদের ঘর বাড়ি নাই তাদেরকে না অনেক আমি কিন্তু হই না মর্নিং শোজ দা ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে আমি কিন্তু ওনাকে দেখকেই আমার কাছে একটা সফট মাইন্ড মনে হইছে যেই জন্য আমি কথাগুলো বলে বলে বলছি দাবি নিয়ে বলে বলাইছি কথা কোন ঠিক না এজন্য আল্লাহ যেন কবুল করে আমিন কোন আর তুমি না আমিন আরে মানুষ যাইবো গা আজীবন সভাপতি মারহাবা এগুলো আল্লাহর দান এগুলো আল্লাহর দান সমাজের নেতৃত্ব দেওয়া এটা আল্লাহর দান আল্লাহ যাকে ইচ্ছা করে নেতৃত্ব দেয় কারণ ঠিক না বেঠি এদের একটু বলেন না কে হইল আতর লোবান কে হইল জল কে হইল বড়ই পাতার নয়ন জলে বক ভাসে রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে মা কান্দে বাবায় কান্দে কান্দে আপন জন কান্দে আকান দিয়া জনম বিদায় তোমায় দিব রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে একটা জবান বন্ধ রাখবেন না আমার নবীর মেহরাজকে স্বপ্নে না বাস্তব এই আওয়াজটা জুড়ে হবে স্বপ্নে না বাস্তব আমার নবী নামাজ পড়া প্রথম আকাশের মধ্যে গেল দ্বিতীয় আসমানে গেল চতুর্থ তৃতীয় চতুর্থ পঞ্চম আসমানে গেল যেই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম সিদ্রাতুল মুনতাহায় নিল নেওয়ার পরে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যাইতে পারবো না আমার নবী বলে চলো না জিব্রাইল বলে আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ 1 ইঞ্চি যদি সামনে যাই তাইলে আমার আমি জিব্রাইলের 600 টানা পরে চার কান হয়ে গেল ছয়শত ডানা পরে চানের কানো হয়ে যাবে জিব্রাইলের ডানা হলো 600 একটা ডানা কত বড় জানেননি একটা ডানা যদি পৃথিবীতে বিছাইয়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে এমন বিশাল বড় বাছানা ডানাগুলো লইয়া আমার নবীর কাছে জিব্রাইল সাল্লাম 24,000 বার এসেছে এরপরে জিব্রাইল বলে নবী গো আপনি চলুন আপনি যান আমি যেতে পারবো না আমার নবী বলিয়া জিব্রাইল আল্লাহ কামিন হাজাতিন ইলা রব্বিকা এ জিব্রাইল আমি চলে যাচ্ছি তবে তুমি বলো না তোমার রবের কাছে তোমার কিছু চাওয়ার আসেনি জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার নাই তবে সালিল্লাহ আনা বসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর কাছে দিয়ে শুধু বলবেন আমার কোনো কিছু লাগবে না আমি ওই জান্নাতে যাওয়ার সময় যখন জাহান্নামের উপরে পলসিরাটটা হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড়ালো হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলবেন ওই পলসিরাটের উপরে আমার 600 ডানা বিছাইতে পারমু কিনা আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল জিব্রাইল তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাও নাই তুমি শুধুমাত্র চেয়েছো তুমি শুধুমাত্র চেয়েছো তোমার পাখাগুলো ফুল চেরাতের উপরে বিছাইয়ে দেওয়ার জন্য কেন জিব্রাইল সাল্লাম কো নবী গো আমি জীবনে কতবার আপনার কাছে গিয়েছি আপনাকে আপনাকে পাথর মেরেছে আপনি পাথরের বেতায় রক্তাক্ত হয়েছেন কিন্তু নিজের জন্য কান্দেন নাই আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে কিন্তু আপনি নিজের জন্য কান্দেন নাই ইয়া রাসূলুল্লাহ আমি কত নবীর কাছে 100 বার 200 বার 300 বার গিয়েছি কিন্তু আপনি নবীর কাছে 24,000 বার কিন্তু আপনি নবী এত উম্মতের পাগল আপনি
আমি নবী এত উম্মতের পাগল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মতো এত উম্মতের জন্য চোখের পানি ফালাইতে কোন নবীকে আমি দেখি নাই ইয়া রাসূলুল্লাহ আমার 600 ডানায় আমি পুল সিরাতের উপরে বিছায়া দিতাম চাই আপনি যেন আপনার উম্মত আমি যেন আপনার উম্মতগুলারে আকাশের বিজলির মত উড়াইয়া উড়াইয়া জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারি সারা জীবন দুনিয়ায় 24000 বার গিয়ে আপনার খেদমত করেছি কিন্তু আপনি যেই উম্মতের জন্য পাগল আপনার উম্মতের খেদমতের জন্য আমার পাখাগুলো পুলসিনাতের মধ্যে বিছাইতে চাই আকাশের বিজলির মত এদেরকে জান্নাতে পৌঁছাইয়া খাদেমের দায়িত্ব পালন করার জন্য জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী সেই জায়গা থেকে রওনা হইয়া গেল যাওয়ার পরে 500 নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দা দিতে 500 বছর রাস্তা সরি 70000 নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দা দিতে 500 বছর রাস্তা ওই পর্দাটা যখন অতিক্রম করলো আমার নবী বলেন আমি ওই পর্দাটা অতিক্রম করার সময় আমার সঙ্গে জিব্রাইল ছিল না কিন্তু অতিক্রম করার পরে আমি নিজে যাইয়া শুনলাম ওই পর্দার গুড়ার ভিতরে আবু বকরের কণ্ঠ শোনা যায় আল্লাহু আকবার বলেন কার কণ্ঠ শোনা যায় আবু বকর সিদ্দিকের কণ্ঠ শোনা যায় আর কণ্ঠ দিয়ে বলতেছে কে পিয়া মুহাম্মদ ইন্ন রব্বাকে ইউসাল্লি ও নবী গো একটু দাঁড়ান একটু থামুন পর্দার এই পারে আপনার রব আপনার গুণগান বর্ণনা করতেছে ইন দি মিন টাইমে প্রশ্ন করতে পারেন তাহিরি হুজুর আবু বকর হইল জমিনে আবু বকর কেমনে গেল 70000 নূরের পর্দার ওখানে যেখানে জিব্রাইল গেলে নূরের পর্দা জ্বলে যায় আমার নবী বলেন আরে না আবু বকর যাই নাই ওই জায়গার মধ্যে একটা ফেরেশতা ছিল আল্লাহ বানাইছে ফেরেশতাটা আমাকে রিসিভ করার জন্য ওই ফেরেশতাটা আল্লাহ বানাইয়া ওই জায়গার মধ্যে রাখছে চেহারাটা আবু বকরের মতন বানায়া রাখছে কারণ আবু বকর তো আমার সুখের সাথী আবু বকর তো আমার দুঃখের সাথী আর কণ্ঠটা আবু বকরে কেন করছে আল্লাহ কণ্ঠটারও নকল করছে কারণ আবু বকরের কণ্ঠ হঠাৎ করে যদি আমি নতুন কণ্ঠ শুনি আমি বিচলিত হয়ে যেতে পারি এই জন্য যিনি আমার বন্ধু ওই বন্ধুর কণ্ঠর আল্লাহ নকল করাইছে কারণ আমার আল্লাহ ওই কণ্ঠ নকল করাইয়া আল্লাহর বন্ধুর সন্তুষ্টি কামনা করেছে আরো জোরে কেন আল্লাহু আকবার ওই মেরাজ থেকে আল্লাহর দিদার পাইয়া নবী দুনিয়ার জমিনে আসছে ওয়াজটা কাটটা দিলাম দেড় ঘন্টার ওয়াজ কাটটা দিছি আর যাইতাম না কিন্তু ওই জায়গার মধ্যে কিন্তু অনেকে যায় না বাংলাদেশের কিছু হুজুররা দেখবেন ওয়াজ করব সিদ্ধাতুল মুনতা থেকে ঘুরাইয়া লয়ে পড়ে আমি কিন্তু একটু ভিতরে গেছি কেন কারণ এই জায়গার ওয়াজ করতে গেলে আমার নবীর নূর মান্না ওয়াজ করতে হইব আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশিতে চাই আরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জোস মারিলেন এশকের দরিয়া আই গো সময় যায় পরদরদ নবী মোস্তফা জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওয়াসটা তুলছি কেন নবী যখন মেরাজ থেকে দুনিয়াতে আসছে আয়েশার পরে আবু জাহিল্লার লগে দেখা দেখার পর আবু জাহিল্লার নবী ডাক দিয়ে কে আবু জাহেল আমি তো মহান রবের কাছে দিদার দিয়ে আসছি দিদার হয়ে আসছি আমি তো মহান রবের জিয়ারতে গিয়েছি নাম ওখানে গিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করে এসেছি আবু জাহিল্লার বিশ্বাস করে না আবু লাহাব্বা বিশ্বাস করে না দৌড়াই আবু বকরের কাছে গেছে যাওয়ার পরে বলে আবু বকর তুমি যেই নবীর পাগল তিনি নাকি মেরাজ করে আসছে জবাই বলো এই মক্কাত এই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস কত দূরের জায়গা এই জায়গা হইয়া নাকি তিনি আসমান পাড়ি দিছে এটা কি সম্ভব নাকি কোন বাহন ছাড়া এত সময় লাগে কিভাবে সম্ভব এই কথা বলার পরে আবু বকর বলেন আপনি যে আমারে বলতেছেন নবী মেরাজ করেছে এই কথাটা কি নবী নিজে বলেছে কয় হ নবী নিজে বলেছে এবার আবু বকর বলেন ও আবু জাহিল আমার নবী যদি নিজের জবানে বলে থাকে কোনো দলিলের প্রয়োজন হবে না আমি বিনা দলিলে আমার নবীর মেরাজের কথা বিশ্বাস করে ফেললাম এরপর আবু লাহাব বাবু জাহিল্লা কয় হে
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বললেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন, আপনি বলেন না মসজিদে আকসার মধ্যে কয়টা দরজা আর কয়টা জানালা? এবার বুঝছেন নি মসজিদে আকসাটা কি জিনিস, কথা কোন ঠিক কিনা? এই মসজিদে আকসা সর্বোপরি মুসলমানদের একটা অস্তিত্ব, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মসজিদে আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা কখনো মেনে নেইনি, কিয়ামত পর্যন্ত মেনে নিব না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন।